নমস্কার, 30/8/2024 তারিখে স্টাফ নার্স নিয়োগের জন্য একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আপনারা এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন 2/9/2024 তারিখ থেকে। বিস্তারিত এই নোটিফিকেশন নিয়ে জানব। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স, এবং পোস্ট একটিমাত্র পোস্ট আছে এসসির জন্য, এবং প্লেস অফ পোস্টিং রামপুরহাট মিউনিসিপ্যালিটি, এবং মান্থলি যে কনসোলিডেটেড রেমুনেশন দেওয়া হবে সেটি হলো 25,000 টাকা পার মান্থ। বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, এবং ক্যান্ডিডেটদের অবশ্যই জিএনএন ট্রেনিং কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কমপ্লিট করতে হবে। এবং এর যে সিলেকশন প্রসেস আছে সেটি কিন্তু জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে ফাইনাল এক্সামিনেশন তার মেরিট অনুযায়ী এই পদটির জন্য সিলেকশন করা হবে। আরও একটি এর সাথে পোস্ট রাখা হয়েছে, যেটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু একটি পোস্ট আছে জেনারেলদের জন্য, প্লেস অফ পোস্টিং রামপুরহাট। মান্থলি রেমুনেশন দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ, এবং 21 বছর থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটদের এজ হতে হবে। এই পদটির জন্যে যারা আবেদন করবেন তাদের অবশ্যই বীরভূম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং ক্যান্ডিডেটদের জিএনএম কোর্স উত্তীর্ণ হতে হবে, এবং ক্যান্ডিডেটদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই পদটির জন্য কিন্তু ওই একইভাবে মেরিটের বেসিসে এএনএম বা জিএনএমের যে ফাইনাল এক্সামিনেশন তার উপর ভিত্তি করে রিক্রুটমেন্টটি করা হবে। এই যে দুটি পোস্ট, এই দুটি পোস্ট আপনারা অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনাদের অ্যাপ্লিকেশন করা 2/9/2024 থেকে, এবং চলবে 19/9/2024 পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন westbengalhealth.gov.in এই ওয়েবসাইটটি থেকে আপনারা অ্যাপ্লিকেশন এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল স্টাফ নার্স রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে একটি ছোট ভিডিও। এরকম আরও রিক্রুটমেন্টের খবর পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।